হাই ভিউয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো চাইনিজ chili chicken এই চাইনিজ chili chicken ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে এটা রান্না করা খুবই সহজ খুবই কম সময়ে গড়ি তৈরি করা যায় চলুন আমার এই চাইনিজ chili chicken রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমে লাগবে কিউপ করে কাটা মুরগির মাংস ময়দা রসুন কুচি গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা হলুদ ক্যাপসিকাম লবণ পেঁয়াজ সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম চিনি পেঁয়াজ কলি টমেটো সস ডিম সয়া সস কর্নফ্লাওয়ার তেল ও পানি প্রথমে একটা বাটিতে মুরগির মাংসগুলো মেরিনেট করার জন্য বোনলেস কিউব করে কাটা মুরগির মাংস পাঁচশো গ্রাম পরিমাণ নিব প্রথমে লাগবে আধা চা চামচ লবণ আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দুই চা চামচ ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা ও দুই চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মুরগিগুলো মাখাতে হবে আর সামান্য একটু তেল দিব এতে করে মুরগির মাংসের টুকরাগুলো মাখানোর পর একটার সাথে একটা লেগে থাকবে না প্রথমে একটা বাটিতে সস বানিয়ে নিব আর এই সস বানাতে প্রথমে লাগবে এক টেবিল কর্নফ্লাওয়ার আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ লবণ আধা চা চামচ চিনি দুই চা চামচ সয়া সস পাঁচ চা চামচ টমেটো সস ও পরিমাণ মতো পানি দিয়ে সব সসগুলো ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিব তেল ভালোভাবে গরম হলে আগে মেরিনেট করে রাখা মুরগির মাংসের টুকরাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন করে ভেজে তুলে নিব প্রথমে কড়াইতে চিলি চিকেন রান্নার জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল দিব তেল ভালোভাবে গরম হলে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুন গুলো অনবরত নেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব এরপর রসুন কুচি গুলো হালকা গোল্ডেন হয়ে গেছে প্রথমে কড়াইতে দিব আধা কাপ পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ সবুজ ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ হলুদ ক্যাপসিকাম কিউব করে কাটা ও আধা কাপ লাল ক্যাপসিকাম কিউব করে কাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত সব ক্যাপসিকাম গুলো আধা সিদ্ধ না হচ্ছে এখন ক্যাপসিকাম গুলো নাড়তে নাড়তে প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে মিশিয়ে রাখা ভালোভাবে নেড়ে কড়াইতে দিতে হবে যাতে সসগুলো জমাট বেঁধে না যায় আর সসগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে এখন ঝোলগুলো ফুটে উঠেছে কিছু পেঁয়াজ কুচি ও চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিব আর আগে বেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে মিনিট দিব পাঁচ নাড়াচাড়া করার পর চুলা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল খুবই মজাদার চাইনিজ চিলি চিকেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই এইভাবে আপনারা রান্না করে খাবেন আর আমার এই চাইনিজ চিলি চিকেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্টস দিবেন এবং এরকম আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার নতুন কোনো রান্নায় দেখা হবে ততক্ষণ আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করি বাই